हेलो गाइस, तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आज तुम्हारे जन्य निये आसलाम दुर्गा पूजोर ब्लग। आर देखते ही पाच्छो तुम्हरा, आमी पुरो सारा बनगार पूजोटा तुम्हारे आज के देखाबो। आज के बनगाई कोथाय कोथाय बेस्ट पूजो होयेछे सेटा तुम्हारे देखाच्छी। तो चलो जावा जाक। बनगाई किन्तु प्रचुर बड़ो बड़ो पूजो हय। कलकातार परेर स्थान होच्छे बनगा। ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় হচ্ছে দুর্গাপূজা বিখ্যাত বনগা শহর। তো তোমরা ইতিমধ্যে জেনেই গেছো, গুগলে সার্চ করবে দেখতে পাবে বনগা শহরের নাম আসবে, যেটা হচ্ছে দ্বিতীয় নম্বরে আছে বনগা শহরের নাম। তো দেখো, বনগা শহরে প্রচুর বড় বড় পুজো হয়, তার মধ্যে আমি যেগুলো খুব ভালো ভালো পুজো হয়েছে সেগুলো দেখাবো। এটা দেখো গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব, এটা বনগা শহরের ঢুকতেই প্রথমেই পেয়ে যাবে। আর তারপর দেখতে পাচ্ছ এই এই যে এই প্যান্ডেলটা, এটা হচ্ছে দেবগড় আর শক্তিগড়ের মাঝে একটা পুজো প্যান্ডেল, এটাও দেখলাম ভীষণ ভালো হয়েছে। তো আমরা প্যান্ডেলটায় আমরা ঢুকতে পারিনি, তো আমরা এগিয়ে আসলাম মেন চাকদা রোডে। চাকদা রোডের উপরে মানে হসপিটালের একটু আগেই দেখো কি সুন্দর একটা প্যান্ডেল রয়েছে। এই প্যান্ডেলটার ভেতরে তোমরা যদি যাও না, দেখবে ভীষণ সুন্দর ঠাকুর রয়েছে। তো তোমরা আসো, সবাই প্রত্যেকে দেখো। আজ কিন্তু চতুর্থী, আর এই চতুর্থীর দিন কিন্তু প্রচুর ভিড় অলরেডি ঠাকুর দেখার জন্য। আর তোমরা সবাই চলে আসো, বেশি দেরি করো না, কারণ কি ষষ্ঠী সপ্তমী অষ্টমী কিন্তু ভীষণ ভিড় হবে, আর নবমীতে তো প্রচুর ভিড় হবে। তো ফাঁকায় ফাঁকায় তোমরা দেখে নাও, ষষ্ঠী সপ্তমীর মধ্যে ঠাকুর যদি দেখতে পারো খুব ভালো হয়। দেখো আজকের দিনটা তবুও গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে, কাল থেকে কিন্তু আর গাড়ি ঘোড়া চলতে দেবে না। তো তোমাদের কিন্তু হেঁটেই ঠাকুর দেখতে হবে। তারপর আমরা এগিয়ে আসলাম, এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ না, এই বড় গেটটা কিন্তু প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের গেট। আর আমরা যাচ্ছিলাম লাইটের উল্টো দিক থেকে, কারণ কি সামনের দিক থেকে আসতে না গাড়ি ঘোড়াগুলোকে বাধা দিচ্ছিল, তা আমরা পেছন দিক থেকে ঢুকছিলাম। আর পেছন দিকে খুব সহজভাবে আমরা চলে এসেছিলাম এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে। দেখো বনগার মধ্যে সব থেকে ভালো বলতে গেলে একটা প্যান্ডেল, যেটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব মাঠে করেছে। এই দেখো কি সুন্দর প্যান্ডেলটা, প্যান্ডেলটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর এই প্যান্ডেলটা চলো আমরা ভেতরে যাব, ভেতরে কি করেছে না করেছে সব তোমাদেরকে আমি দেখাবো। তো আমরা এখন এই যে মেন গেটটা দিয়ে ঢুকতে যাচ্ছি, দেখলাম মেন গেটে এখন কাজ চলছে তাই আমাদের ঢুকতে দেয়নি। তো মেন গেটের থেকে ডান দিকতে যেগুলো বেরোনোর গেট ছিল না, সেইগুলোতে সেই গেটগুলো থেকেই আজকের দিনটা সবাইকে ঢুকতে দিচ্ছিল। কাল থেকে কিন্তু আবার এই মেন গেট দিয়ে সবাইকে ঢোকাবে, আর ডান দিকে বা দিকে দুটো গেট রাখা হয়েছে বেরোনোর জন্য। তো দেখো কি সুন্দর এই প্যান্ডেলটা, যা অনেক বড় মাঠ, তো আর পুরো মাঠটাকে বেষ্টিত করেই আমাদের এই পুজো মণ্ডপটা কিন্তু তৈরি হয়েছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা ডান দিকে কত সুন্দর মেলা বসেছে। আর এই যে দেখো ঠাকুর দেখার জন্য প্রচুর লাইন, এই লাইন ঠেলে আমাদেরকে যেতে হয়েছিল ভেতরে। আর ভেতরে ঢুকেই না দেখি ঠাকুরকে, যে ঠাকুরটার সামনে গেছি পুরো চমকে গেছি, কি সুন্দর ঠাকুর, এত সুন্দর ঠাকুর আমি আগে কখনো বনগাতে দেখিনি। এই প্রথমবার আমি দেখলাম বনগাতে এত সুন্দর ঠাকুর। আর দেখো কি সুন্দর ডেকোরেশন প্যান্ডেলটা, দেখে মনে হচ্ছে না এটা একটা প্যান্ডেল, পুরো জলের মধ্যে যেন একটা প্যান্ডেল করেছে এরা, সেটাকে মনে হচ্ছে যেন পুরো মন্দির, যেন পুরনো স্থায়ী মন্দির এটা। দেখো কি আরও কার্য করা প্যান্ডেলটা, দেখে তো আমি ভীষণ মুগ্ধ হয়ে গেছি গো। তোমরা যদি একবার আসো এই প্যান্ডেলটা দেখতে, তোমরাও আমার মতো মুগ্ধ হয়ে যাবে। আর দেখো এই প্যান্ডেল কিন্তু আজকে খুব ভিড় হয়েছে, জানি না সপ্তমী অষ্টমীর দিন এখানে কী না ভিড় হবে। তো তোমরা আগে আগে যদি চলে আসতে পারো, দেখে নিতে পারো তো খুব ভালো হয়, আর না হলে একটু রাতের দিকে আসবে, তাহলে কিন্তু ভালোভাবে ঠাকুরটা অন্তত দেখতে পাবে। আর দেখো এর প্যান্ডেলের কারুকার্যগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে দেখতে হবে, ধরে ধরে দেখতে হবে, এত সুন্দর কাজ দেখতে পাচ্ছ তো ঠাকুরটা কত সুন্দর। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আগেই বলেছি তোমাদের, আমি আর একবার বললাম। আর ওপরে দেখো ঝাড়টাও কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে আমি একটু ভিডিও করে নিয়ে তোমাদের যারা দর্শনার্থী আছে তাদেরকে একটু দেখাই। ওই দেখো, আর এইখানে বললাম যে মেলা হচ্ছে, মেলাটা কিন্তু দেখো কচিকাচ্চাদের জন্য অনেক রকম রাইডস রাখা হয়েছে, আর সামনে অনেক দোকান টোকান বসছে দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো। আর মাঠে যে এখন ফাঁকা দেখছো না, এটা কিন্তু সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আসলে এই মাঠে ফাঁকা থাকবে না, তোমরা কোথাও বসার জায়গা পাবে না। এখানে প্রচুর মানুষ সারা রাত
ধরে বসে বসে বিশ্রাম নেবে, সব জায়গায় ঠাকুর দেখবে, সারা বনগাঁ হেঁটে হেঁটে ঠাকুর দেখবে, আর ক্লান্ত হয়ে এসে এই মাঠে বিশ্রাম নেবে। আর এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ এখানে হয়েছে, খাবারের দোকানগুলো, এইগুলো কিন্তু তখন একদম ফুল ফিল থাকবে, লোকাল লোকারণ্য, তোমরা কিন্তু চান্সই পাবে না। তো সুতরাং তোমাদেরকে আমি আরেকবার বলবো, তোমরা আগে আগে আসো এবং আগে আগে ঠাকুর দেখো। আর এত খাবারের দোকান বসছে না, তোমাদের কিন্তু খেতে ইচ্ছে করবে আইসক্রিম, ফুচকা, বিভিন্ন রকম খাবার। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। এই যে এটা দেখো টাউন হল, টাউন হলের সামনে কিন্তু ভীষণ সুন্দর একটা প্যান্ডেল এবছর হয়েছে, যেটা কিন্তু মেরু দেশের যে বরফ আচ্ছন্ন তিমির মাছের ঝাঁক সেরকম একটা সমুদ্র তৈরি করেছে। আর আমরা এই যে বনগাঁ শহরের মেন টাউনে চলে এসেছি, ডান দিকে কিন্তু একটা পুজো প্যান্ডেল হয়, সেই প্যান্ডেলটা এবছর হয়নি, তার জন্য এখানে দেখো কোনো লাইটের আলো দেখতে পাচ্ছ না। এখানে কিন্তু প্রতি বছর ভীষণ বড় বড় গেট হয় লাইটের, তো সেইগুলো আমরা এই বছর দেখতে পেলাম না, কারণ কি ডান দিকের পুজোটা এবছর প্রশাসন থেকে করতে দেওয়া হয়নি, কারণ ওই পুজোটা অ্যাকচুয়াল রাস্তার ওপরেই হয়, তো যার জন্য এবছর বন্ধ করে দেওয়া হয়েছে। তো ছোট্ট করে ওরা কোনো রকমভাবে পুজো করছে এবছর। যাই হোক, সামনে যে প্যান্ডেলটা আসছে, এই বড় বড় গেটগুলো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু ভীষণ 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 ভালো পুজো হয়েছে। আর এই ঠাকুরটাকে দেখতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতেই হবে, কারণ কি আমার ভিডিওটা কিন্তু আমি আজকে বন্ধুসরে ভালো ভালো সব ঠাকুর দেখাচ্ছি, বড় বড় প্যান্ডেল দেখাচ্ছি, তো তোমরা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু সব কটা প্যান্ডেল তোমরা দেখতে পারবে। তোমরা যারা বনগাঁ শহরে আসতে পারোনি ঠাকুর দেখতে, তারা কিন্তু খুব উপকার পাবে আমার এই ভিডিও থেকে। তো দেখো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের সামনে। আর এই যে পুজো প্যান্ডেলে যাচ্ছি, এটার নাম হচ্ছে এগিয়ে চলো সংঘ। এটা হচ্ছে বনগাঁ মতিগঞ্জে অবস্থিত এই পুজো মণ্ডপটি। তো দেখো প্রায় আমরা চলে এসেছি, আর এই মণ্ডপে ঢোকার আগে ডান দিকে দেখো একটা তোমাদেরকে দেখাই, এই যে দেখো কালী মন্দির, এই কালী মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এই মন্দিরে প্রচুর মানুষ আসে পুজো দিতে নানা জায়গা থেকে। তো এই যে বাঁ দিকে ঢুকে যাবে ওই মন্দিরের ঠিক অপোজিটে, ঢুকে গিয়ে সামনে দেখতে পাচ্ছ ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, তো ওই প্যান্ডেলের কাছে আমরা যাব। আমরা গাড়ি নিয়ে পুরো সোজা ডাইনে বাইরে করতে করতে মোটামুটি ঢুকে গেলাম সুন্দরভাবে ওই প্যান্ডেলের সামনে গিয়ে গাড়িটাকে রাখবো, রেখে তারপর আমরা ঢুকবো হচ্ছে পুজো মণ্ডপে। আজকে দেখো কত সুন্দর ক্লিয়ারলি চলে আসছি আমরা পুজো প্যান্ডেলের সামনে। কিন্তু অন্য অন্য দিন কিন্তু তোমরা এইভাবে আসতে পারবে না, তোমাদের কিন্তু হেঁটে হেঁটেই আসতে হবে এতটা রাস্তা। তো দেখো পুজো মণ্ডপের সামনে আমরা চলে এসেছি, আর এই প্যান্ডেলটা তোমরা দেখলে না তোমাদের চোখ জুড়িয়ে যাবে। ভেতরে কিন্তু ভীষণ কারুকার্য করা হয়েছে, যেগুলো কিন্তু প্রত্যেকটা কারুকার্য তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তবেই তোমরা বুঝতে পারবে কেমন কাজ করা হয়েছে। তো চলো যাওয়া যাক আমরা ভেতরের দিকে। তার আগে একটু বাইরেটা দেখে নিই। এই দেখো বাইরে কত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটার সামনে। দেখো এই যে গণেশ মূর্তি আর ভীষণ সুন্দরভাবে গার্ডেনগুলো সাজানো হয়েছে। এই গার্ডেনগুলো তোমাদেরকে দেখতে হবে, কারণ কি লাইন এত পড়বে না, তখন তোমরা ভেতরে যখন ঢুকতে পারবে না, লাইনতে থাকবে, তখন তোমাদের গার্ডেনগুলো তোমরা ভালোভাবে দেখতে পাবে। এখন দেখো আমি কোনোভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ কি আমার ক্যামেরা অত দূর পৌঁছাবে না যদিও। আর এই দেখো ক্যামেরাটা যখন আমি একটু ঘোরাচ্ছিলাম না, তখন ভালোই লাগছিলো, মনে হচ্ছিলো যেন মোবাইল না, আমি অন্য কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কিন্তু না, এটা কিন্তু মোবাইল দিয়ে সব করা হয়েছে, মোবাইলের দিয়েই পুরো ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম। তো লাইন দেখো পড়েছে, মোটামুটি লাইন ঠেলে ঠেলে আমাদেরকে যেতে হচ্ছে। আর এই যে দেখো বাঁ দিকেও খুব সুন্দর একটা সাজিয়েছে গার্ডেনের মধ্যে, কত পুতুল টুতুল দিয়ে সাজিয়েছে, এগুলো কিন্তু দেখতে তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। এই যে তার আগে একটু দেখো ডান দিকে একটা ঝর্ণা করেছে, এটাও ভীষণ ভালো লাগছে, তো ঝর্ণাটাও দেখতে ভালো লাগছে না। তো দেখতে দেখতে চলো ভেতরের দিকে যাই। এই যে দেখো মন্দিরের গায়ে না অনেকগুলো দেবদেবীর ছবি এরা লাগিয়ে দিয়েছে, যেটা কিন্তু দেখতে ভীষণ ভীষণ 3D ছবি যেগুলো হয় না, সেই ছবিগুলো ওগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিলো, সব দেবদেবতার ছবি। আর এই যে দেখো আমরা ভেতরে প্রবেশ করছি মন্দিরের, মেন মন্দিরের ভেতরে প্রবেশ করছি, তার ডান দিকে বাঁ দিকে দেখো এখানেও কিন্তু অনেক ছবি লাগানো আছে। আর ওই যে দেখো প্রতিমা, প্রতিমায় কিন্তু এখানে দেখলে চোখ তোমাদের জুড়িয়ে যাবে, এত সুন্দর কাজ করা। শুধু প্রতিমা না, প্যান্ডেলের ভেতরে তুমি দেখো কত সুন্দর সুন্দর করে কাজ করেছে, দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, আর দেখো এই যে এই কাজগুলো দেখো, এইগুলো কিন্তু তোমরা কিন্তু জানি না আগে দেখেছো কি না, কিন্তু আমাদের বনগাঁতে কিন্তু এই সমস্ত কাজ হয় প্যান্ডেলে। আর তারপরে এই যে একটা প্যান্ডেল দেখো, এটা হচ্ছে ওই
তোমার যেখানে বললাম না একটা পুজো প্যান্ডেল হয় বন্ধ হয়ে গেছে তার ঠিক পেছনের দিকটা, আর তারপরে চলে এলাম আমরা ফায়ার ব্রিগেডের মাঠের সামনে। এই ফায়ার ব্রিগেডের যে পুজোটা হয় এখানে, এটা কিন্তু অনেক অনেক বড় প্যান্ডেল হয়েছে, দেখো কত সুন্দর প্যান্ডেল লাগছে, তাই না? চলো আমরা ভেতর দিকে যাই, কারণ ভেতরে কিন্তু ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। ঠাকুরটা দেখবার জন্য আমাদেরকে ভেতরে কিন্তু নিশ্চয়ই ঢুকতে হবেই হবে। তো চলো দেখি একবার ঠাকুরটাকে সামনে থেকে, দেখো কি সুন্দর ঠাকুর, আর এদের ছাদটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখেছো ঠাকুরটা? দাঁড়াও আরেকটু সামনে থেকে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, তার আগে পাটের দড়ি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ভেতরটা। তো এটা কিন্তু হাতের কাজেই পুরো করা হয়েছে, দেখতে পাচ্ছ প্যান্ডেল ঠাকুরটাকে? আর তারপর আমরা চলে আসলাম, এটা হচ্ছে মেন রোডের উপরে, এখানে একটা সুন্দর লাল রঙের একটা প্যান্ডেল করা হয়েছে। আর এই প্যান্ডেলটার সরঞ্জামটা কি জানো, ইট, দেখো বাইরে দিয়ে কিন্তু এগুলো ইট, ইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে সুন্দর করে প্যান্ডেলটা, আর পুরো প্যান্ডেলটা লাল লাল লাল। হ্যাঁ, এবার ভেতরে যখন ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি কী সুন্দর মূর্তি রাখা আছে চারিদিকে। তো এটা দেখো একটা পানবিড়ি সিগারেটের দোকান রাখা হয়েছে, হ্যাঁ, যেখানে গুটখা পানবিড়ি সিগারেট বিক্রি হচ্ছে। আর তার ডান দিকে আরেকটা মূর্তি রাখা আছে, সেখানে হচ্ছে একটা চা বিক্রেতা, সে চা সবাইকে দিচ্ছে। হ্যাঁ, তো তারপরেই রয়েছে শিবলিঙ্গ বা শিব মন্দির। এই শিব মন্দিরের মধ্যে দুটো শিবলিঙ্গ আছে পাশাপাশি দুটো, আর এখানে দেখলাম অনেক মানুষকে ছবি তুলতে, কিন্তু সবাই সেলফি নিচ্ছিল, ভালোই লাগছিল। হ্যাঁ, তোমরাও যদি পারো প্রতিটা প্যান্ডেলে গিয়ে সেলফি তুলবে, আর আমাকে কিন্তু কমেন্ট করবে কে কে সেলফি তুলেছিল আর কে কে বোন গেছিল ঠাকুর দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ তো, পুরো প্যান্ডেলটা কিন্তু পাট কাটি দিয়ে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো দেখো চারিদিকে শিবলিঙ্গ, আর এই যে দেখো একটা কাকাবাবু, উনি কিন্তু মিষ্টির দোকান নিয়ে বসে আছে সাজিয়ে। এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ, এই যে মিষ্টির দোকানে উনি মিষ্টি বিক্রি করছে, আর তার পাশে হচ্ছে রয়েছে আড্ডাখানা। এখানে বয়স্করা কি আড্ডা আড্ডা মারে। হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু আমার ভালোই লেগেছিলো, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর যে ইটের কথা বলছেন, এই দেখো তার প্রমাণ পেলো তো, এই যে দেখো ইট, এই যে ইট দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এবার আমরা চলে আসলাম বিএসএফ ক্লাবে। এই যে দেখছো বনগে স্পোর্টিং ক্লাব বা বিএসএফ ক্লাব। তো এই ক্লাবের প্যান্ডেলটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ কি এই প্যান্ডেলটা কিন্তু পুরো বই দিয়ে তৈরি হয়েছে, পুরনো বই নতুন বই সব রকম বই। আর এর মধ্যে কিন্তু এরা থিমটা তুলে ধরেছে ভীষণ ভালো লেগেছে, থিমটার একটা মাধুর্য লেগেছে, কারণ কি পুরো বই এবং লেটার, বিভিন্ন রকম লেটার, হ্যাঁ, যে সমস্ত লেটার এখন আর লেখা হয় না এসএমএসে এসে যাওয়ার জন্য, মোবাইল এসে যাওয়ার জন্য, তো সেই ডাকঘরের ডাকপোস্টের এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ তো, এই দেখো এগুলো হচ্ছে লেটার বক্স। আর ডান দিকে দেখো ওই যে ডাক ঘরের যে থাকে না ডাক পোস্টের যে বক্সগুলো, সেই যেখানে আমরা সেই চিঠি ফেলতে যেতাম ছোটোবেলায়, এখন তো আর কেউ চিঠি ফেলে না, এখন হচ্ছে সবাই এসএমএস করে দেয়, মেল করে দেয়। তো সেই দেখো সেইগুলো নিয়েই কিন্তু এই প্যান্ডেলের থিমটা, কী সুন্দর না? দেখো পুরনো পুরনো কত ছবির বা সিনেমার পোস্টার লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই ঝাড়টাও কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমার। আর ঝাড়ের নিচে আছে প্রচুর লেটার, হ্যাঁ, প্রচুর লেটার, যেগুলো হাতে লেখা চিঠি। এই যে দেখতে পাচ্ছ এই যে পরপর সাজানো, এই যে এগুলো হচ্ছে হাতে লেখা চিঠি, এই চিঠিগুলো সুন্দরভাবে এরা সাজিয়ে রেখেছে। আর তারপরে দেখো এখানে ইনভলপ রয়েছে, খাম রয়েছে, খাম দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ডান দিকে দেখো এই যে কত চিঠি রাখা আছে, সেই চিঠিগুলো দেখো তোমরা যদি যাও গেলে দেখতে পাবে, পড়তে পারবে, সব কিছু করতে পারবে। আর এই যে কত রকম টিকিট হয় সেই টিকিটগুলো দেখাচ্ছে, হ্যাঁ, পোস্ট অফিসে যে টিকিট থাকে না সেই টিকিটগুলো। আর এই ঝাড়টা আমার ভীষণ সুন্দর, কারণ ঝাড়টা কিন্তু পুরো অক্ষর লেটার দিয়ে লেখা, এটা আমার একটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, ঠাকুরের পেছনে কিন্তু পুরো লেটার লেটার লেটার। হ্যাঁ, যেমন কোনো চিঠি লিখতে গেলে যেভাবে আমরা লিখি ঠিক সেইভাবেই লেখা আছে পেছনে। তারপর আমরা চলে আসলাম আস্তে আস্তে করে
এই একটা বড় পুজো হয় আমাদের অভিযান সংঘ ক্লাব, এই অভিযান সংঘ ক্লাবে। অভিযান সংঘ ক্লাবের প্যান্ডেলটা দেখো কি সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই প্যান্ডেলটা কিন্তু অনেকটাই সুন্দর। আর তোমাদের কেমন লাগলো, কোন প্যান্ডেলটা ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা লিখে জানাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো, তোমরা ভালো থেকো, এটাই কামনা করি।